ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা রিসেন্টলি আমাদের নামটা আরেকটু আপডেট করেছি চ্যানেলের এবং আমাদের ওয়েবসাইটের। আসলে আগের নামটা কিছুটা কনফিউজিং ছিল, যার জন্য যাই হোক আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের সয়েল সাইট ক্লাস ফর আর্থকোয়েক অ্যানালাইসিস অর স্ট্রাকচারাল অ্যানালাইসিস। সো আমরা জানি যে আমাদের আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিংয়ে সয়েল সাইট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা যদি একটু দেখি বিষয়টা, আর আপনারা অনেকেই আগে পরে অনেকবার আমাকে বলেছেন যে আমরা যদি আমরা আর্থকোয়েকের যে এক্সেল ফাইলগুলো আছে সেই এক্সেল ফাইলগুলো তো অপারেট করতেছি বা আমরা নর্মালি যেভাবে শেখার সেভাবে শিখতেছি, বাট আমরা সয়েল সাইট ক্লাসটা আসলে কীভাবে ক্যালকুলেট করব। তো এমন কনফিউশন আসলে কনফিউশন অনেক অনেকেরই ছিল যে আমরা আসলে এই কাজটা কীভাবে করব। তো আমি আমাদের যে শর্ট ভলিউম টু এর চ্যাপ্টার টু, এখানে আমাদের শর্ট নোট আছে, যদি নিচের দিকে চলে আসি, যদি এখানে আসি এখানে, সো এই ছিল আমাদের সাইট ক্লাসিফিকেশন, সয়েল সাইট ক্লাসিফিকেশন। সো আমাদের এই যে সেকশনটা আছে সয়েল সাইট ক্লাসিফিকেশনের, তো এই সেকশনে আমরা মোটামুটি এই সয়েল সাইট ক্লাসিফিকেশন সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাই। এখানে আমরা সয়েল সাইট ক্লাস এবং কীভাবে এই যে ভি আমাদের ভিএস, যেটা ভিএসটা হচ্ছে কি আমাদের শেয়ার ওয়েভ ভেলোসিটি অফ লেয়ার আই। এখন বিষয় হচ্ছে এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। তারপরে এন বার, এটা হচ্ছে অ্যাভারেজ আপনার আমাদের এসপিটি ভ্যালু। ওকে, এখন এখানে বিষয় যেটা আসে আসলে সেটা হচ্ছে কি যে আমাদের এই যে বিষয়টা, এই বিষয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের সয়েল সাইট ক্লাসিফিকেশনটা করতে হয়। তো এইখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্ট থেকে এখন বিষয়টা হলো আমাদের এই ভ্যালুগুলো দরকার হয়, যেমন শেয়ার অফ ভ্যালুসিটি অর এসপিটির যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো দরকার হয়। এবং আমি আরও বলে নিচ্ছি, যদি আপনাদের এক্সেল ফাইলগুলো প্রয়োজন হয় আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের, সেখান থেকে গিয়ে আপনার চাইলে এক্সেল সরি এই আমাদের এই বিএনবিসির শর্ট নোটগুলো নিয়ে নিতে পারেন। এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের সয়েল সেট ক্লাস যেটা আমাদের, বা আমাদের সয়েল প্রপার্টি যেটা দরকার আমাদের আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তো এই জিনিসটা আমরা এই চার্ট থেকে বের করতে পারি। এখন বিষয় হচ্ছে আমরা এই যে ভিএস মানে আমাদের শেয়ার অফ ভ্যালুসিটি অর আমাদের যে এসপিটি ভ্যালু, অ্যাভারেজ এসপিটি ভ্যালু যেটা, এই যে যে ভ্যালু, এই ভ্যালুটা আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারবো। এখানে একটা কথা বলে আসছে যে 90 মিটার পর্যন্ত, প্রায় 100 ফিট পর্যন্ত আমাদের সয়েলের যে টেস্ট, এই টেস্টটা করতে হবে, সয়েল টেস্ট। তো এখন আমরা আমাদের এই যে যে ডাটাগুলো দরকার, আমাদের এই যে যে ডাটাগুলো দরকার এস আমাদের সাইট ক্লাস, সয়েল সাইট ক্লাস, এটা আমরা কীভাবে পাবো আসলে। এবং পাওয়ার আগে আমরা এই যে যে বিষয়টা আছে, এই বিষয়টা কেন দরকার, কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাদের আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, আমরা সেটা একটু দেখে নিব আগে। তো আমি যদি আমাদের আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিংয়ের যে এক্সেল ফাইল আছে, আপনারা অনেকেই নিয়েছেন জানেন, তো আমি যদি এটা একটু ওপেন করি, আমাদের A1 নম্বর এক্সেল ফাইল হচ্ছে আর্থকোয়েক অ্যানালাইসিস এক্সেল ফাইল, খুব সিম্পল একটা এক্সেল ফাইল। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি আমি ওই ওই জন্য সয়েল সাইট ক্লাসিফিকেশনের জন্য একটা এক্সেল ফাইল তৈরি করেছি এবং এই ফাইলটা আপনাদের সম্পূর্ণ ফ্রিতে আমি প্রোভাইড করব। ওকে, তো এখন আমি আসলে এটা এই এক্সেল ফাইলটা কেন ওপেন করলাম সেটা হচ্ছে, এটা ওপেন করার রিজনটা হচ্ছে যে আমাদের এই যে সয়েল টাইপটা আছে, দেখেন আমি যদি সব কিছু আমার ঠিক থাকে, ধরুন আমার সব কিছু ঠিক আছে, এখন এই সয়েল আমি যখন আমার এটা এইচডিতে আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার যদি একটা এই এই টাইপের একটা স্ট্রাকচার হয়, এই এক্সেলটা আসলে কীভাবে অপারেট করতে হয় এ নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে, বাংলা ইংলিশ দুইটাই। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে যে আমার বিষয়টা দেখতে পাচ্ছেন, আমি এখানে দেখতে পাচ্ছি আমার এফ এইচ মানে আমার যে হরিজন্টাল যে সেসমিক আই মিন আমার যে বেশিয়ার ফোর্স, এইটা দেখা যাচ্ছে যে 50.87 কিপস। কোথায় এইচডি টাইপের সয়েল যদি হয় আমার, তাহলে আমার সব কিছু যদি ঠিক থাকে এবং আমার আমার যদি আমার সয়েল সয়েল মানে সাইট সয়েল টাইপ যেটা সেটা এইচডি হয়, তাহলে আমি ধরলাম আমার এখানে 50, আমি জাস্ট দেখাচ্ছি পরিবর্তনটা কোথায় আসে। তো এখন দেখেন আমি যদি এখানে এটা করি আপনার, আমি ধরলাম এইচডির থেকে আমি এসসিতে গেলাম, দেখতে পাচ্ছেন আমার 38 হয়ে গেছে, মানে আমার আর্থকোয়েক ইফেক্টটা কিন্তু অনেকটা কমে এসেছে বিল্ডিংয়ে আমার সয়েল ক্যাট সয়েল টাইপ একটু ভালো হওয়াতে। এবার যদি আমি এসবিতে আসি, দেখেন মাত্র 33, এবং আমি যদি এস এতে চলে আসি মাত্র 22, তার মানে দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেকেরও বেশি এসডি, প্রায় অর্ধেকেরও বেশি অর্ধেকেরও বেশি আপনার আর্থকোয়েক ইফেক্ট চলে আসছে শুধু আপনার মাটির জন্য। তার মানে কি আমার এই সয়েল সাইট ক্লাস বা সয়েল টাইপটা কতটা গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচারের জন্য, আপনি বুঝতেই পারতেছেন যে আপনার মাটি যদি খারাপ হয় বিল্ডিংয়ের উপরে হিউজ আর্থকোয়েক ইফেক্ট চলে আসে, আর যদি মাটি যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে দেখা যায় আর্থকোয়েক ইফেক্টটা কম আসে। এখন এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এসে যেটা, এটা মোটামুটি অনেক স্ট্রং
রক টাইপের আর রকের মতো পাথরের মতো শক্ত একটা ফর্মেশন এইটা। এরপর আমাদের যে এস বি যেটা আছে এই একটা বিষয় আছে, আপনারা এই জিনিসগুলো একটু পড়ে নেবেন ক্লিয়ারলি, তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের এই যে এস ওয়ান এস টু এইটা হচ্ছে কি আমাদের এই উপরের যে লেয়ারগুলো আছে এই লেয়ার এইগুলো সম্বন্ধে স্পেসিফিক তেমন কিছু বলা নেই আসলে, বাট আমাদের এই যে লেয়ার একটা লেয়ার একটা লেয়ার এই দুইটা লেয়ার সম্বন্ধে মোটামুটি আমাদের একটা আইডিয়া দেওয়া আছে, যে উপরের লেয়ারগুলোর উপরে বেস করে আমাদের এই লেয়ারগুলো হয়। তো এখন আমরা একটু ক্যালকুলেট করব যে আমরা এই ভ্যালুগুলো কিভাবে ক্যালকুলেট করতে পারি, আমরা সেটা দেখব। আমাদের এই উপরে দুটা এই যে তিনটা সূত্র আছে, সূত্র থেকে আমরা সাধারণত পড়ে থাকি। এই সূত্রগুলো আসলে দেখা যায় যে অ্যাজ এ প্রফেশনাল ইঞ্জিনিয়ার আমাদের এত টাইম থাকে না এগুলো করার জন্য। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা ইজিলি এই জিনিসগুলো ক্যালকুলেট করে নিতে পারি। আমি এক্সেল ফাইলটাও কেটে দিচ্ছি, সেটা যদি দরকার হয় আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই যে এক্সেল ফাইলটা আমাদের ওয়েবসাইটের FXL7 নাম্বার ফাইলটা, ওকে। সো এই ফাইলটা আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারবেন, আপনাদের জন্য ফ্রিতে রাখা হয়েছে। আমি যদি একটু ওয়েবসাইটে গিয়ে দেখাই, এই হচ্ছে আমাদের socbd.com ওয়েবসাইট। এখানে যদি আসেন আপনি অনেক কিছু পেয়ে যাবেন আসলে, আমাদের অনেক এক্সেল ফাইল আপনি দেখতে পাচ্ছেন এখানে, আপনার এক্সেল ফাইলগুলো আপনি এখানে পেয়ে যাবেন। প্লাস আমাদের প্রায় আপনার 28টা থেকে 29টা এক্সেল ফাইল আছে যেগুলো প্রিমিয়ার, এবং এখানে আমাদের কিছু অফারও চলমান। আপনি আমাদের এই যে ফ্রি সেকশন যেটা আছে, ফ্রি সেকশনে আসলে অনেকে আসলে খুঁজে পায় না যে ফ্রি সেকশনে এসে কীভাবে আমি এই জিনিসগুলো পাবো। তো এখানে এসে আপনার ফ্রি সেকশনে এসে এখান থেকে আপনার এই যে আপনার কোন এক্সেলগুলো দরকার আপনি এখান থেকে চাইলে এক্সেলগুলো নিয়ে নিতে পারেন। এখন বিষয় হচ্ছে আমাদের এই যে সয়েল FXL7, আপনি যদি এখানে আসেন তাহলে আপনি এখানে কিন্তু এই যে সয়েল সাইট ক্লাস ক্লাসিফিকেশন আর্থকুইক অ্যানালাইসিস এইটার জন্য আপনি এক্সেল ফাইলটা মোটামুটি পেয়ে যাচ্ছেন। এই তো তো একবার আমরা এই এটি অপারেট কীভাবে করবো, আসলে খুব ইজি, খুব ইজি। জাস্ট আপনাকে দুইটা ভ্যালু দরকার, এই দুইটা ভ্যালু হলেই মোটামুটি হয়ে যাবে। এখন এই দুইটা ভ্যালু কী? দুইটা ভ্যালু হচ্ছে আমার এই যে যে আমার ডিআই মানে ডেপথ, প্রত্যেক 5 ফিটের ডেপথ, এটা ফিটে দিতে হবে আপনাকে। আপনার সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী যেভাবে আছে সেভাবেই দিবেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে এটা ফিটে দিতে হবে। অ্যান্ড এনআই হচ্ছে কি নাম্বার অফ এস আপনার এসপিটির যে ভ্যালু, আনকারেক্টেড ভ্যালু, ওকে, আনকারেক্টেড ভ্যালু সেইটা। তো আমরা এই ডাটাগুলো দিব প্রথমে আমাদের, আমি এখানে একটা সয়েল টেস্টের রিপোর্ট রেখেছি আর একটা আমার একটা প্রজেক্টের। তো আমার এইটা দেখা যাচ্ছে ওরা 70 ফিট পর্যন্ত বোরিং করেছে এইটার জন্য, 70 ফিট। তো আমি এইটার জন্য নিয়ে নেই, আমি এইটার জন্য ডাটাগুলো নিয়ে নিব, ওকে। সো এটা হচ্ছে আপনার, আমি এই পাশে রাখি এটাকে এবং এটাকে এই পাশে রাখি। এখন একটা জিনিস দেখেন, আমার যে ডেপথগুলো এগুলো দেওয়াই আছে 5 ফিট 5 ফিট 5 ফিট করে। তো যদি আপনাদের ওই রকম হয় যে আমার ডেপথের পরিবর্তন আছে, সেক্ষেত্রে আপনি পরিবর্তন করবেন, আদারওয়াইজ যেমন আছে 5 ফিট 5 ফিট করে থাকবে। আর একটা বিষয় যেটা আমি এখান থেকে এই পরেরগুলোকে জিরো জিরো করে দিচ্ছি, কারণ আমার পরেরগুলো কিন্তু দরকার নেই। এই যে পরের যেগুলো আছে এইগুলো কিন্তু আমার প্রয়োজনীয়তা নাই, দেখতে পাচ্ছেন, কারণ আমার 70 ফিট পর্যন্ত ডেপথ এখানে দেওয়া আছে। তো আমি 70 ফিট পর্যন্ত এই যে দেখতে পাচ্ছি কিউমুলেটিভ আপনার 70, এই 70 ফিট পর্যন্তই আমার ডেপথ আমি নেব। এবার প্রথম 5 ফিটে কত দেওয়া আছে আমার, এই যে হচ্ছে আপনারা দেখেন এই যে এসপিটি, এই যে যেটা আমার এসপিটির ভ্যালু, ওকে। সো আমাদের এই যে এসপিটির ভ্যালুটা আমরা এখান থেকে নিয়ে নিব। প্রথমটা আমি সিরিয়াল বাই স্কেল দিব, প্রথমটা আছে 5, তারপর একটা আছে 7, তারপর একটা 5 7, এরপরে আছে 15, তারপরে আছে আপনার 18, তারপরে আছে 18, তারপরে আছে 12, 18-র পরে 12, এরপরে আছে আমাদের 14, তারপরে আছে 15, তারপরে আছে 23, তারপরে আছে 32, তারপরে 35, 40, তারপরে আছে 44, 50। তো এই কয়টা ডাটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। সো আমার ডাটা ইনপুট শেষ, এই ছোট্ট একটু কাজ চেষ্টা আপনাকে করতে হবে, আর কোনো কাজ নেই। তো এটা যখন হয়ে গেল আমি এবার চলে আসবো আমরা এখানে। তো আমরা এই এসপিটির ডাটাগুলো ডিলিট করে দেবো, কারণ এগুলো আমাদের প্রয়োজন নাই এখান থেকে। অবশ্যই আপনি ডিলিট করবেন, নাহলে এই ডাটাগুলো ক্যালকুলেট হয়ে যাবে। তো দেখেন আমার যখন কমপ্লিট, আমার এই কাজটা যখন কমপ্লিট হলো, আমি দুইটা ডাটা কিন্তু পেয়ে গেছি এখানে ইজিলি। তো এখানে দুইটা ডাটা কি, একটা হচ্ছে আপনার অ্যাভারেজ ভিএস আই মিন শেয়ার অফ ভেলোসিটি, আর একটা হচ্ছে অ্যাভারেজ এন, আমাদের এসপিটির যে অ্যাভারেজ ভ্যালু সেইটা। এখন এই দুইটা ভ্যালুর উপরে বেস করে আপনার ডিসিশন নিতে হবে। এবং আমি এখানে আসলে আমাদের শেয়ার অফ ভ্যালোসিটি যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনার সাইট থেকে বের করে, এবং এর জন্য কিছু ইম্পিরিয়াল ফর্মুলা আছে, মানে যেগুলো 100% কারেক্ট না, বাট তুলনামূলক কারেক্ট। এই জন্য আমি আসলে একটা বা দুইটা দুইটা সূত্রের উপরে ডিপেন্ড করি না, আমি অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি, একটা লিস্ট দেখতে পাচ্ছেন এখানে, অনেকগুলো লিস্ট আছে। তো এই লিস্টের ভিতর থেকে আমি টোটালি একটা দুইটা তিনটা চারটা চারটা সূত্র নিয়ে আমি তার একটা অ্যাভারেজ করে ফাইনাল ডাটাটা বের করেছি। কারণ দেখা যায় যে এই ডাটাগুলোর কিছুটা, যেহেতু ইম্পিরিক্যাল ফর্মুলা এবং ইম্পিরিক্যাল ফর্মুলা সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া আছে, কিছুটা এদিক ওদিক থাকে। সো আমরা এখানে আমি যেটা করেছি যে আমি চারটা নিয়েছি, নিয়ে ফাইনালাইজ করেছি এটা।
তো এখন বিষয়টা হচ্ছে যে যদি আপনি এটা বের করতে পারেন, ভিএস এখানে বলে দিয়েছে যে দ্য সয়েল, এই যে এখানে বলেছে দ্য সাইট ক্লাসিফিকেশন শুড বি ডান ইউজিং অ্যাভারেজ শেয়ার ওয়েভ ভেলোসিটি ভিএস ইফ দিস ক্যান বি এস্টিমেটেড, যদি এস্টিমেট করা যায় তাহলে আমরা এইটার উপরে বেস করে কাজ করবো, আদারওয়াইজ যদি এস্টিমেট করা না যায় আদারওয়াইজ দ্য ভ্যালু অফ এন বার মে বি ইউজড, না হলে আমরা এন বারের ভ্যালু ইউজ করবো। তো এটা যেহেতু আমরা এস্টিমেট করতে পেরেছি, সো প্রথমে আমরা এটার দিকে একটু ফোকাস করি আর তারপর আমরা এটার দিকে ফোকাস করি। ওকে, তো আরেকটা যে বিষয়, এখানে আসলে সাধারণত উচিত যে এটা 70 ফিট পর্যন্ত আপনার পেনিট্রেট করা, কিন্তু দেখা যায় কি আমাদের দেশে আসলে আমি যে বিভিন্ন প্রজেক্ট থাকে, যে এই প্রজেক্টটা ছিল আপনার মাত্র 6 তলা, সো 6 তলা 5 তলা 6 তলা প্রজেক্টের জন্য এত ডিপথ পর্যন্ত আসলে সাধারণত কেউ ঘুরে না। আর আমরা তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আমাদের কাছে করার পরে নিয়ে আসে, আমি সয়েল টেস্টে রিপোর্ট করেছি, তো তারপরেও এরকম কিছু বিষয় আসলে থাকে। যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ভ্যালু পেয়েছি। আমি যদি একটু এবার চার্টে চলে আসি, টেবিলে চলে আসি, যে আমাদের এই যে যেটা মানে আমাদের অ্যাভারেজ ভিএস যেটা 243 যা 242, তো আমি দেখতে পাচ্ছি আমার এই রেঞ্জে আছে, এই রেঞ্জে 180 থেকে 360-এর ভিতরে, মানে এসসি কনফার্ম হচ্ছে। ওকে, আমার এসসি কনফার্ম হচ্ছে সয়েল সাইট। এবং আমি যদি এন ভ্যালুর রেসপেক্টেও দেখি 15.33, তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে দেখেন 15 থেকে 85-এর ভিতরে, তার মানে আমার এসসিটা মোটামুটি কনফার্ম হচ্ছে। এখন কনফিউশনের বিষয় যেটা, অনেকে তেমন হতে পারে দুইটা ভ্যালু দুইটা ক্ষেত্রে চলে আসতে পারে, তো আমরা প্রথমের দিকে যেটা ট্রাই করব যে আপনি এই শেয়ার ওয়েভ ভেলোসিটি যেটা আছে এটার উপরে ফোকাস করবেন, যেহেতু কোড আমাদের এটা বলে দিছে। তারপরে একটা কনসিডারের বিষয় এখানে যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে যে ভ্যালুগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে আমাদের সূত্রগুলো, এগুলো ইম্পিরিক্যাল ফর্মুলা, মানে এগুলো বিভিন্ন প্রকার টেস্টের মাধ্যমে এই ডাটাগুলো এসেছে বা সূত্রগুলো এসেছে। তো যদিও সূত্রগুলো খুব কাছাকাছি ভ্যালু দেয়, তারপরেও আপনি যদি আপনার যদি ইচ্ছা কনফিউশন হয় সেক্ষেত্রে আপনি শুধু এন ভ্যালু নিয়ে, অ্যাভারেজ এন ভ্যালু নিয়ে কাজ করতে পারেন, নো প্রবলেম। তো এই ছিল আমাদের বিষয়। তো আমি দেখতে পাচ্ছেন আমরা কত ইজিলি আমাদের সয়েল সাইট ক্লাসটা বের করে ফেললাম, এবং সয়েল সাইট ক্লাসটা বেশ কয়েক জায়গায় ইউজ হয়। আরও একটা জায়গায় এর ইউজ আছে, যদি আমি একটু দেখাই আমাদের এইখানে যে ভার্টিক্যাল আর্থকোয়েক ইফেক্ট ক্যালকুলেশন, আমাদের A3 নম্বর এক্সেল ফাইল, এখানেও আপনার এই যে আমাদের আর্থকোয়েকের জন্য 5 নম্বর এবং 7 নম্বর কম্বিনেশন ইউএসডির ক্ষেত্রে, ইউএসডি মেথডে এই যে দুটো কম্বিনেশনের পরিবর্তন আসে আমাদের কয়েকটা জিনিসের উপরে, আমাদের এই জোন কোইফিসিয়েন্ট, মানে আমাদের জোন কোইফিসিয়েন্টের ডাটার উপর ডিপেন্ড করে, এবং আমাদের সাইট সয়েল সাইট ক্লাসের উপরে ডিপেন্ড করে আমাদের এই পরিবর্তনটা আসে। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই সয়েল সাইট ক্লাসের পরিবর্তনটা হয়, রাইট? তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই দুইটা ক্ষেত্রে আমাদের মোটামুটি ইউজটা বলা চলে। আরও কিছু ইউজ আছে, উইলোডের ক্ষেত্রে এর ইউজ আছে, বাট এই দুইটা হচ্ছে মেজর ইউজ। তো এই ছিল আমাদের মোটামুটি, দেখেন আমার যদি সয়েল সেট ক্লাস খুব ভালো হয় আমার কম্বিনেশনটা 0.04 ডেড রট ইফেক্ট চলে আসে, বাট আমার যদি মাটি খুব খারাপ হয় তো একটু বেশি চলে আসে। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের কিছুটা পরিবর্তন আসলে আসে, ভালো একটা পরিবর্তন আসে। তো আমাদের এই জিনিসগুলো মাথায় নিয়ে অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমাদের কিন্তু কাজ করতে হবে, কারণ অলওয়েজ আমাদের ফোকাস থাকবে একটা সেফ অ্যান্ড ইকোনমিক্যাল বিল্ডিং বিল্ড করা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং আপনারা যদি আমাদের অন্য অন্য যে এক্সেল ফাইলগুলো আছে সেগুলো নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, এখানে হিউজ রিসোর্স আছে, আপনারা চাইলে অনেক কিছু স্টাডিও করতে পারবেন। এখানে আমাদের অনেক টপিক নিয়ে লেখা আছে আমাদের socbd.com-এ, প্লাস আমাদের এখানে যে বিভিন্ন ডকুমেন্টসগুলো আছে আপনারা চাইলে এই ডকুমেন্টসগুলো ফ্রি ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। তার সাথে যদি আমাদের পেইড যে জিনিসগুলো আছে সেগুলো নিতে চান এখানে চলে আসতে পারেন, এবং সাথে সাথে যদি আপনারা আমাদের থেকে কোনো কোর্স করতে চান বা আমাদের যে প্রি রেকর্ডেড কোর্সগুলো আছে সেগুলোও যদি পারচেস করতে চান তাহলে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির ওয়েবসাইটে চলে আসলে আপনি এখানে যে আমাদের লাইভ কোর্স, 3টা লাইভ কোর্স অ্যাভেলেবেল, আপনি আমাদের লাইভ কোর্সগুলো মোটামুটি পেয়ে যাবেন এখানে আমাদের ওয়েবসাইটে আসলে। এ হচ্ছে আমাদের 2টা প্রি রেকর্ডেড কোর্স, মানে আমাদের প্রি রেকর্ডেড কোর্সগুলো কি আমাদের যে বিভিন্ন কোর্সগুলো আমরা করাই এই কোর্সেরই রেকর্ডেড ভার্সন। অনেক দেখা যায় কোর্সগুলো করতে পারে না, প্রাইস কিছুটা হাই থাকে বা এমন হতে পারে যে আপনার টাইমের কিছুটা স্বল্পতা থাকে, এই জিনিসগুলোর জন্য আমরা এই টাইপের ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকি মোটামুটি, যাতে করে সবাই একটা ভালো সিচুয়েশনে যেতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং অবশ্যই অবশ্যই আমাদের সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির ফেসবুক পেজেও আমাদের লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, ওখানে আমরা অনেক তথ্য দিয়ে থাকি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।